আজকে ফার্স্ট সেমিস্টার শিক্ষার্থীদের 2022 শালীন 2023-এর হিস্ট্রি পরীক্ষা ছিল। তো আজকের হিস্ট্রি পরীক্ষা যে সমস্ত শিক্ষার্থীরা আমার থেকে নোটস নিয়েছে তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে, কারণ প্রত্যেকটা ইউনিটের ব্রড কোশ্চেন এবং টু মার্ক্স সমস্ত কিছু কমন পড়েছে। আর আমি যে ইউটিউবে সাজেশন আপলোড করেছি এই সাজেশনেরও সমস্ত কিছু কমন পড়েছে। তবে প্রথম ইউনিট থেকে যে সাজেশন দেওয়া হয়েছিলো এখান থেকে যে এক্সট্রা কোশ্চেনের মধ্যে যে যেটা রাখা হয়েছিল ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের ডিক্লাইন, এটা পড়েছে। তো আমি কিন্তু সবাইকে বলেছি যে দেখে রাখার জন্য, এক্সট্রা কোশ্চেন হলো ইম্পর্টেন্ট এটা দেখে রাখার জন্য। তো প্রথম দিকে যে দুটি কোশ্চেন দেওয়া হয়েছে এখান থেকে এ দুটি পড়ে নি, তবে তিন নম্বরে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে এটা পড়েছে। আর ইউনিট টু থেকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে নালন্দার বিক্রমশিলা, এই কোশ্চেনটা কমন পড়েছে, মানে প্রথম কোশ্চেনটাই কমন। আর ইউনিট থ্রি থেকে যে সমস্ত শিক্ষার্থীরা নোটস নিয়েছে তাদেরকেও দুটি দেওয়া হয়েছে, সাজেশনের মধ্যেও দুটি কোশ্চেনই দেওয়া হয়েছে। তো এই দুটোটা কোশ্চেনই পরীক্ষাতে এসেছে, অর্থাৎ শশাঙ্কের কোশ্চেনটাও এসেছে, কৈবর্ত রেবল্টও এসেছে। সেমভাবে ইউনিট ফোর থেকে দুটি কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা নোটস নিয়েছে, দুটো কোশ্চেনই পরীক্ষাতে এসেছে, এমনকি এই দুটো কোশ্চেনই সাজেশনের মধ্যে দেওয়া হয়েছে, এই দুটো কোশ্চেনই এসেছে। আরও ইনভেনশন অ্যান্ড চালুক্য থেকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, বাতাবি চালুক্য এবং গ্রেটেস্ট কিং পুলকেশি টু, এই কোশ্চেনটাই পরীক্ষাতে এসেছে। অর্থাৎ সমস্ত কোশ্চেনই কমন পড়েছে এবং পরীক্ষা খুবই ভালো হয়েছে। তো তোমরা যারা এক্সাম হেল্পিং চ্যানেল থেকে নোটস দিয়েছিলে এবং যারা সাজেশনটা ফলো করেছিলে, তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আর তোমাদেরকে আরেকটি কথা বলে রাখছি, তোমরা যদি ঠিক একইভাবে নেক্সট সেমিস্টারও প্রথম দিক থেকে সাজেশন অনুযায়ী পড়তে চাও, তাহলে তোমরা নোটসের জন্য ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। ধন্যবাদ, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।